সুস্থ মানুষকে খোড়া বোবা কানা সাজিয়ে প্রতিবন্ধী শংসাপত্র তৈরি করে সরকারি সুবিধে আদায় করত একটি চক্র মালদার হরিশ্চন্দ্রপুরে এমনই এক চক্রের হদিশ পেয়েছে পুলিশ ওই চক্রের দুই প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ এর আগেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে টাকা দিলে বাড়িতে বসেই শংসাপত্র মিলবে এবং তা দেখিয়ে ভাতা মিলবে এভাবে বুঝিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত একটি প্রতারণা চক্র দীর্ঘদিন ধরেই তাদের রমরমিয়ে চলছিল জাল প্রতিবন্ধী শংসাপত্র তৈরির কারবার আর সেই শংসাপত্র দেখিয়ে বিভিন্ন সরকারি সুবিধে পাওয়ার চেষ্টা করছিল সুস্থ মানুষেরা এমনকি অনেক সুস্থ মানুষ এই জাল শংসাপত্র দেখিয়ে ভাতা পাচ্ছে বলে অভিযোগ গোটা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে কয়েক বছর ধরে চক্রটি সক্রিয় তবে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেল সেই প্রশ্ন উঠেছে এই জাল প্রতিবন্ধী শংসাপত্র কাণ্ডে ফের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামের বাসিন্দা তথা প্রতারক রাশিদুল ইসলাম এবং ডুমুরখোলা গ্রামের বাসিন্দা তথা আরেক প্রতারক মাসুদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ আগে গ্রেপ্তার করা তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন দুজনের নাম জানতে পারে পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান ইতিমধ্যে এই জাল চক্রের মোট পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে চল তল্লাশি চলছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মণ্ডল বলেন সুস্থ মানুষরাও বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্র নিয়ে ভাতা পাচ্ছে বলে অভিযোগ এসেছে বিষয়টি আমরা তদন্ত করছি এর আগেও আপনার সংবাদ মাধ্যমে বলেছি যে জাল সার্টিফিকেটের জন্য চাল সার্টিফিকেট করেন যে কোনো দুর্নীতির জন্য এই সরকার পিএইচডি করেছে তো স্বাভাবিক যারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বলেন বয়স্ক ভাতার বলেন যার কোনো কোনো ভাতা দেওয়ার ব্যাপারে বলুন যে কোনো কিছুর ব্যাপারে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে তৃণমূলের তোলার কর্মী থেকে শুরু করে উপরের পর্যন্ত অর্থাৎ যারা মন্ত্রীরা আছে তারা সবাই একে একে পিএইচডি করেছে তো বিভিন্ন মন্ত্রী জেলে আছে তো স্বাভাবিক কথা আম গাছে তো আর কুল ধরবে না তো যেখানে যেরকম নেতা সেরকম শিক্ষা পেয়েছে এরা তো নিচে তলার কর্মীরাও এখন দুর্নীতি করতে শুকিয়েছে জাল সার্টিফিকেট তৈরি করতে শুকিয়েছে শুনেছে শিখেছে তো স্বাভাবিক কথা দেখুন না একের পর এক কী হচ্ছে এই রাজ্যের মধ্যে এই রাজ্য যদি কিছুদিন তৃণমূল থেকে যায় আরও তাহলে রসের তলায় চলে যাবে সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা পাবে আর তিনজনের পরে আবার দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাই জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যারা দুর্নীতিবাস তাদেরকে ধরতে পারছে মধ্যে আবার একজন আবার যে দুজনকে পুলিশ ধরেছে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন হচ্ছে তৃণমূলের নেতা না কর্মী কী জান ঠিক জানতে পারছি না ঠিক শুনেছি এটা আর আরেকজন হচ্ছে কংগ্রেসের বুথ সভাপতি তো এটা শোনার কথা বলছি দুধ কাউ জলকা জল হবে প্রশাসন পুলিশ প্রশাসন ধরেছে জনসাধারণের সম্মুখে এটা একদিন না একদিন অপেল হয়ে যাবে পশ্চিমবাংলায় পুরো এইগুলো জালচক্রে জড়িত হয়ে প্রতিটা মানে ডিপার্টমেন্টে যাবেন কি না এই জালচক্র আপনি না ব্যাপারটা হচ্ছে কুটিগুলো ধরা পড়ছে বড় বড় মাথাগুলো লুকিয়ে আছে সঠিকভাবে তদন্ত হলে সবাই ধরা পড়বে কেউ বাঁচবে না তৃণমূলে পুরো দলটাই মানে এই জালিয়াত চক্রে জড়িত এরা মানে এগুলো করে এসেছে এতদিন ধরে ক্ষমতায় ছিল আস্তে আস্তে করে দেখবেন যে যদি তো সঠিকভাবে তদন্ত হয় তাহলে বড় বড় মাথাগুলো বেরিয়ে আসে সারা তো জালচক্র কোনো মতেই চলতে পারে না কারণ তৃণমূল দলটা পশ্চিমবাংলায় একটা চাকরি চুরি চাকরি চুরি করেছে কী চুরি করেনি এরা সব সমস্ত জালচক্র গড়িয়ে আছে পশ্চিমবাংলায় যদি সঠিকভাবে তদন্ত করে যেমনি যে বড়ো বড় তার ইয়েগুলো ধরা পড়েছে এই চক্রের মধ্যেও দেখবেন বড়ো বড়ো মাথা বেরিয়ে আসে তারা ধরা ধরা পড়েছে এই তো জানেন তৃণমূল আর যারা ধরা পড়বে তৃণমূলে বড়ো বড়ো মাথা এর মধ্যে জড়িত আছে সব তৃণমূলরা এই মানে ফাসবে আপনি নিশ্চিন্তে থাকুন দেখবেন সবাই তৃণমূল ছাড়া বাকি আলাদা লোক এর মধ্যে জড়িত নেই দেখুন এটাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে প্রশাসন প্রশাসনের কাজটা করছে এবং প্রশাসন যে সঠিকভাবে নজরদারি রেখেছিলো তার প্রমাণ হচ্ছে এই দুজনকে এই যে অ্যারেস্ট করেছে তার প্রমাণ হচ্ছে এটা আর কে কোন কোথাকার কে কোন দলের এখানে কোনো দলের সাথে এখানে কোনো ব্যাপার নাই যারা এই কাজের সাথে যুক্ত প্রশাসনকে আমরাও বলেছি আপনারা আপনাদের কাজ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই জালচক্র আমরা প্রশাসনের সাথে যুক্ত আছি প্রশাসনের আমরা দেখেছি বহুদিন ধরে কিন্তু প্রশাসন এই জালচক্রের ওপর নজরদারি করছিল যেটা গতকাল এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন ধরা পড়েছে প্রশাসন এখানে কিন্তু একশো পার্সেন্ট ওরা সফল হয়েছে এবং আরও দেখবেন এর মধ্যে কেউ হয়তো বেরিয়ে আসবে যারা এর সাথে যুক্ত আছে এখানে যদি কোনো পঞ্চায়েত জড়িত থাকে তা রেহাই করবে না আইন আইন আইনের পথে চলবে আইন সকলের জন্য কিন্তু সমান একজন পঞ্চায়েতের প্রধান হোক আর একজন সামান্য নাগরিক হোক তাই আগামী দিনে যদি ওরকম কাউরি প্রমাণ সাপেক্ষে যদি প্রশাসন পায় তাহলে অবশ্যই আপনি দেখবেন প্রশাসন প্রশাসনের মতো কাজ করবেন শুনেছি একটা কথা যে পঞ্চায়েতের কিছু সিল এবং আরও কিছু সিল না কেউ পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে কেউ রেহাই পাবে না সে পঞ্চায়েতের কোনো স্টাফ হোক আর পঞ্চায়েতের সাথে কেউ যদি যুক্ত থাকে দালালি চক্র যেটা তারাও রেহাই পাবে না আইন আইনের পক্ষে যে কত একটি তার প্রমাণ হচ্ছে এটাই যে তাদেরকে এই যে জাল চক্র যারা করছে তারা ধরা পড়েছে আর কেউ বা কারা যদি বলে যে তৃণমূল এই করছে ওই করছে আপনাদেরকে এইটুকু বলি মামার মানুষের সরকার এই ওয়েস্ট বেঙ্গলের সরকার যে ভালো কাজ করছে তার দৃষ্টান্ত আপনারা আজকে এবং কদিন আগে দেখতে পেলেন এবং আগামী দিনে আরও কিছু দৃষ্টান্তমূলক জিনিস আপনারা দেখতে পাবেন